চাঁদপুরে বেড়েছে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। কেঁচো দিয়ে উৎপাদিত এই সার পরিবেশ বান্ধব হওয়ায় চাহিদাও বেড়েছে অনেক। গত দুই বছরে অন্তত অর্ধ শতাধিক উদ্যোক্তা শুরু করেছে এই জৈব সার উৎপাদন। কৃষি অধিদপ্তরের দাবি, রাসায়নিক সারের ব্যবহার কমাতে ভূমিকা রাখছে এই সার, তাই উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে সকল সহযোগিতা। চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া পৌরসভার শহীদুল্লাহ মুন্সি, সংসারে কোনো অভাব অনটন না থাকলেও টেলিভিশনে ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে জানতে পেরে 2019 সালে শুরু করেন কেঁচো সার উৎপাদন। বর্তমানে তিনি জৈব সার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন 10 থেকে 15 হাজার টাকা। কৃষি অধিদপ্তরের মতে জেলায় এখন অন্তত 70 জন উদ্যোক্তা কেঁচো সার উৎপাদন করছেন। পুরুষের পাশাপাশি এগিয়ে আসছেন নারী উদ্যোক্তারাও। দাম আসে ধরেন না 2 মাস অন্তর অন্তর আপনার 30,000-এর মতন আসে। আর যদি কেঁচো বেশি হইতো তো আরো বেশি উৎপাদন হইতো, বিক্রি হইতো। আমার নিজের খামার আছে, গরু আছে, আমার নিজের গোবর দিয়া আমি করি, করিয়া আমি নিজের ফসলের ভিত্তিতে ফালাই। আমার ফসলের ভিত্তিতে কোনো সিড হয় না। গরুর গোবর ও কলা গাছের ফেলে দেওয়া অংশই কেঁচোর প্রধান খাবার। নির্ধারিত সময় পর্যন্ত গোবর মজুত করে তার ভেতর গ্যাস দূর হলেই তা দিয়ে দেওয়া হয় নির্ধারিত হাউজিংয়ে, আর সেখান থেকে নির্দিষ্ট সময় পর তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আর এতে কম খরচে ভালো লাভের মুখ দেখছেন উদ্যোক্তারা। কৃষি অফিসাররা তারা ভালো বোঝে, তারা কৃষকেরা বুঝাইলে এই জৈব সার কৃষকেরা নেবে, তো আমরা ভালো লাভবান হব। রাসায়নিক সারের নির্ভরশীলতা কমিয়ে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার বাড়াতে কাজ করছে কৃষি অধিদপ্তর। আমরা মনে করছি যে ছোট আকারে হলেও যদি প্রান্তিক পর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়, পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে রাসায়নিক সারের নির্ভরশীলতা সেটি কিছুটা হলেও আমরা কমিয়ে আনতে পারবো। চাঁদপুরে প্রতি মাসে অন্তত 100 টন কেঁচো সার উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এসব সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছেন অনেক উদ্যোক্তা। ডিবিসি নিউজ ডেস্ক।